এক সময়ের ভারতের পর্দা কাঁপানো অভিনেতা তাপস পাল পাল তার কেরিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন যে তাপস পালের সিনেমার শিডিউল পাওয়ার জন্য প্রযোজক এবং পরিচালকদের মাসের পর মাস অপেক্ষা করতে হতো মৃত্যুর আগে সেই তাপস পাল সিনেমার কাজ পার জন্য ঘুরেছেন প্রযোজক এবং পরিচালকদের দ্বারে দাঁড়ে তাপস পালের মৃত্যুতে হত কলকাতার বাংলা সিনেমার সকল অভিনেতা এবং অভিনেত্রী প্রিয় সহকর্মীকে হারিয়ে অনেকেই হতবাক কেউই ভাবতে পারেননি তাদের প্রিয় তাপসদা এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যাবেন তাপসপালের মৃত্যুর পর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন অনেক অভিমান নিয়ে সবার অগোচরে নিঃশব্দে চলে গেলেন এই মানুষটা তাপসপালের মৃত্যুর খবরে তিনি বলেন তার মতো এত শক্তিশালী অভিনেতা কম এসেছেন একাধিক সিনেমায় তারা জুটি বেঁধেছেন মঙ্গলবার সেই দিনগুলোর স্মৃতিচারণ করলেন ঋতুপর্ণা তিনি বলেন তাপসদা চলে গেলেন একটা যোগ একটা গুরুত্বপূর্ণ সময়ের অবসান বাংলা সিনেমার অনেক দুর্দিনের দিনে উনি সুদিন দেখিয়েছেন বাংলা সিনেমাকে বাংলার দর্শককে তার ভুবন ভুলানো হাসি কখনও ভুলার নয় এ সময় ঋতুপর্ণা আরও বলেন অনেক স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি এই মানুষটার কাছ থেকে তার স্ত্রী নন্দিনীর কাছ থেকে হয়তো অনেক অভিমান নিয়ে সবার অগোচরে নিঃশব্দে চলে গেলেন এই মানুষটা উল্লেখ্য মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশেষ ত্যাগ করেন সবার প্রিয় অভিনেতা তাপস পাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর তো প্রিয় দর্শক পালের অভিনয় আপনার কাছে কেমন লাগত কমেন্ট করে জানিয়ে দিন